সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় এক ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের। 180টি দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান এবার 13তম। গত বছর যা ছিল 12তে। বার্লিন ভিত্তিক দুর্নীতি বিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতির ধারণা সূচকে এই তথ্য উঠে এসেছে। তবে সার্বিক সূচকে বাংলাদেশের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। গত 4 বছর ধরেই বাংলাদেশের স্কোর 126। আমাদের সঙ্গে এই মুহূর্তে অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হচ্ছেন দুর্নীতি দমন কমিশনের আইনজীবী খুরশিদ আলম খান। খুরশিদ আলম খান, আপনাকে স্বাগত। নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। মানে টিআইয়ের যে টিআইয়ের যে প্রতিবেদন আমরা আজকে মানে প্রচার করলাম, টিআইবি সেটি আজকে রিপোর্টটি প্রকাশ করেছে, তাতে সার্বিক সূচকে আমরা এক ধাপে গিয়েছি দুর্নীতির সূচকে, কিন্তু সার্বিক সূচক যেটি বলে স্কোর 126-এর মধ্যে আছে। তাহলে দুদকের এত 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 মানে অভিযান চলছে, দুর্নীতি বিরোধী অভিযান চলছে, মামলা হচ্ছে, অনেকে আপনারা ধরছেন, তারপরেও সে সূচকটি বাড়তে পারছে না কেন, বাড়ছে না কেন, আপনি কি দেখেন আইনজীবী হিসেবে? জি, আপনাকে ধন্যবাদ। যে এক ধাপ উন্নতি, এটা আমার কাছে খুব ভালো লাগলো যে অন্তত কিছুটা আমাদের পরিশ্রম সার্থক হয়েছে। দেখুন, দুর্নীতি এমন একটা শব্দ যেটা দুদককে দিয়ে শুধু মূল্যায়ন করলে হবে না। মানুষের নৈতিক মূল্যবোধ, রাজনৈতিক মূল্যবোধ এবং সার্বিকভাবে নীতি নির্ধারক যারা, তারা যদি মূল্যবোধী যদি খুবই উৎকৃষ্ট মানের না হয়, তাইলে শুধু দুদককে দিয়ে বাংলাদেশের দুর্নীতি দূর করা এটা অসম্ভব। দুদক একটা সার্টেন পেরিফেরির মধ্যে কাজ করে, তার নিজে নির্দিষ্ট কিছু আইন, নির্দিষ্ট কিছু ধারা আছে, তার মধ্যে সে কাজ করে। এই যে এক ধাপ উন্নতি, আপনি দেখুন গেল বছরের আগের বছর দুদকের রেট অফ কনভিকশন ছিল 70%, তার আগের বছর 68%, আশা করছি গেলবার মোর দেন 60% হবে, মানে এখনো শেষ হয়নি বছরটা। তো কাজে সেই হিসেবে আমরা মনে করি আমাদের কাজের যে পরিধি, আমাদের পরিধির মধ্যে থেকে আমরা যে কাজটা করেছি, আশা করি যে এক ধাপ আমাদের উন্নতি হলো, সেটা অবশ্যই আমাদের জন্য আনন্দের বিষয়, সুখকর বিষয়। দেখুন, মানুষ বাড়ছে, ব্যাংকের সংখ্যা বাড়ছে, আর্থিক খাতের পরিধি বাড়ছে, এই খাতগুলো কিন্তু সবগুলি দুর্নীতি সংশ্লিষ্ট। অফিস আদালতের সাবঅর্ডিনেট স্টাফ বাড়ছে, অফিসের পরিধি বাড়ছে, যেখানে অফিসের পরিধি যত বাড়বে তত বেশি দুর্নীতি হবে। আপনি একটা ব্যাংকের নাম কি আমাকে বলতে পারবেন যে এই ব্যাংকে মানি লন্ডারিং এর করাপশন নাই, মিসঅ্যাপ্রোপ্রিয়েশন এর করাপশন নাই, ব্যবসায়ীরা লোন নিয়েছে তারপরে লোন ডিফল্টার হয়েছে বাংলাদেশের হাতে গোনা? না, এটা আপনি ওই যে শুরুতে যেটা বললেন যে দুদককে দিয়ে সবকিছু বিচার করা যাবে না, এটি ঠিক। এটা তাহলে আপনি যেহেতু বললেন যে ব্যাংকের দুর্নীতিগুলো নাই, অবশ্যই কেউ বলতে পারছে না, কিন্তু তাহলে বাংলাদেশ ব্যাংক কি করে, সবকিছু কি দুদক করবে? দুদকের কি এত বড় মানে ক্ষমতা আছে সবাইকে এরকম মানে পিছনে পিছনে লেগে থাকার? তাহলে বাংলাদেশ ব্যাংক রাখার দরকারটা কি? না, এক্স্যাক্টলি আপনার প্রশ্নটা তো আমারও। গতকাল দুদকে বাংলাদেশ ব্যাংকের 4 জন অফিসারকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, সেখানে দেখা গেল পিকে হালদার কাণ্ডে 2015-16-17-18 4 বছরের অডিটে গাফিলতি, মনিটরিংয়ে গাফিলতি, দায়িত্ব অবহেলা। একটা সেন্ট্রাল ব্যাংক যদি এই অবস্থা হয়, সেইখানে আপনি একা দুদকের উপর কতটুকু আশা করবেন? এরপরেও বাংলাদেশ ব্যাংকের যেটা বিএফআই ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, আমি মনে করি তারা অনেক ভালো কাজ করছে। এখন তাদের মতো যদি প্রত্যেকটা ডিপার্টমেন্ট হয়, তাহলে তো বাংলাদেশ ব্যাংক যদি আরও স্ট্রিক্টলি প্রসিডিউর ফলো করে এবং তার যদি রুলস রেগুলেশন কমপ্লাই করে এবং অ্যাকশন যদি নেওয়া হয় কর্মকর্তাদের এগেনস্টে, তাহলে তো আমার মনে হয় আমাদের স্কোর আরও বাড়ত। সময় দিয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। খুশি।